15 বছরের পুরনো এবং মেয়াদ উত্তীর্ণ সিএনজি অটোরিকশার চলাচল অব্যাহত রাখতে চলছে নানা চেষ্টা তদবির। এই গাড়িগুলোর মেয়াদ বাড়ানোর জন্য মালিকদের কাছ থেকে টাকা নিয়ে গঠন করা হয়েছে তহবিল। বিআরটিএ চাইছে এই অটোরিকশাগুলো বন্ধ করে দিতে। আনোয়ার হোসেনের রিপোর্ট। 15 বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়া পুরনো এসব সিএনজি অটোরিকশার মেয়াদ আরও কি বাড়ানো যায়? সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে 3 মাস ধরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষকদের একটি দল। মেয়াদ বাড়াতে হলে অনেক অটোরিকশায় সংযোজন করতে হতে পারে পুরানো 175 সিসির ইঞ্জিন এবং সিলিন্ডার। অটোরিকশাগুলো ভারতের বাজাজ কোম্পানির তৈরি। প্রশ্ন হলো, বাজারে বাজাজের পুরানো মডেলের ইঞ্জিন আছে কি না? বাংলাদেশে বাজাজ সিএনজি অটোরিকশার আমদানিকারক উত্তরা মোটরস লিমিটেড বুয়েটের যন্ত্রকৌশল বিভাগকে জানিয়েছে, 2009 সাল থেকেই বাজাজ 175 সিসির ইঞ্জিন উৎপাদন বন্ধ করে দিয়েছে। বাজারে যদি তা পাওয়াও যায় সেগুলো নকল। এতগুলো ইঞ্জিন দেওয়া তাদের পক্ষে সম্ভব না, কারণ 2009 সালে এই ইঞ্জিনটা ডিসকন্টিনিউ করে বাজাজ। নতুন মডেলে নতুন অপশন দিয়ে আর একটু বেশি সিসিতে আরও অনেক বেশি ফিচার অ্যাড করে তারা নতুন ইঞ্জিন এবং গাড়ি লঞ্চ করে 2009 সালে, যার কারণে এত বড় কোয়ান্টিটির ইঞ্জিন সরবরাহ করা তাদের পক্ষে সম্ভব না, স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদেরকে। অর্থাৎ পুরাতন মডেলের ইঞ্জিন প্রতিস্থাপন সম্ভব নয়, এটা অনেকটাই নিশ্চিত। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের যে দলটি অটোরিকশার পরীক্ষা নিরীক্ষা করছে তার প্রধান অধ্যাপক এহসান টেলিফোনে মাছরাঙ্গাকে জানান, এখন বিস্তারিত কিছু তিনি প্রকাশ করবেন না, তবে দ্রুতই তাদের পর্যবেক্ষণের রিপোর্ট বিআরটিএতে জমা দেবেন। কাজটা শেষের দিকে আমরা এই সপ্তাহের শেষের দিকে জমা দেওয়ার চেষ্টা করব। ডেট নির্দিষ্ট বলা যাবে না, এর আগে হতে পারে পরে হতে পারে। পরিবহন নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের এই সহকারী অধ্যাপক ধারণা দিলেন সড়কে চলাচল করা পুরানো অটোরিকশাগুলোর ইঞ্জিনের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে। ইঞ্জিন পুরনো হয়ে গেলে আমার দেখা যায় কালো ধোঁয়া বেশি হবে এবং পরিবেশের ক্ষতি করবে। এই ইঞ্জিনগুলো যে কোনো সময় গরম হয়ে যেতে পারে, আগুন লেগে যেতে পারে, এবং সিএনজির ইঞ্জিনের সিলিন্ডারটা যদি আমার পুরনো হয়ে যায় এটা যে কোনো সময় ব্রাস্ট করতে পারে। এদিকে নতুন অটোরিকশা কিনতে চাইছেন না মালিকেরা, তারা চান পুরানো সিএনজি অটোরিকশার মেয়াদ বাড়াতে। এই লক্ষ্যে বিভিন্ন অটোরিকশা মালিকের কাছ থেকে টাকা নিয়ে একটি তহবিল করছে মালিক সমিতি। মালিক সমিতি একটা সিন্ডিকেট তৈরি করছে বুয়েটের সাথে হাত হাত কইরা, তারা টাকা পয়সা নিতেছে বিভিন্ন জায়গা থেকে যাতে এইগুলো বাস্তবায়ন করাইতে পারে, বুয়েটের কাছ থেকে যাতে লিখিত নিতে পারে। লিখিত নিতে পারলেই তো আরও 6 বছর বাড়াবে। তো এখন একটা ইন্ডিয়ান গাড়ি 9 বছরের গাড়ি 15 বছর চলছে, আরও 6 বছর হলে 20 বছর, ন্যাক্কারজনক এগুলা, এর প্রতিবাদ জানাই। বিষয়টি স্বীকার করেছেন মালিক সমিতির এই নেতা। টাকা একবারে উঠাই নেয় এই কথা তো বলবো না, কারণ আমরা আমাকে পকেট থেকে খরচ করে এই বই টেস্ট করো, বইটা আমার 25 লাখ টাকা দিতে হবে এবং বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে হলে টুকটাক খরচ হয়। আমরা আনুমানিক 20% গাড়ি থেকে টাকা উঠাইতে পারছি, আমাদের সব মালিকরা টাকা দেয় না। তবে প্রতিস্থাপনের জন্য যেখানে ইঞ্জিন পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে সেখানে মেয়াদ বাড়ানোর কথা বলে তহবিল গঠন নিয়ে প্রশ্ন উঠেছে। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।